স্বাধীনতার 75তম বর্ষপূর্তি উপলক্ষে হর ঘর তিরঙ্গা নামক কর্মসূচি এনেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতা দিবসের আগে ফের একবার সেই কর্মসূচি চালু করা হলো। রাজধানীর বনমালীপুর দিঘি সংলগ্ন এলাকা থেকে নয় বনমালীপুর যুব মোর্চার উদ্যোগে বাইক র্যালির মাধ্যমে এই কর্মসূচির সূচনা করলেন। প্রত্যেকের বাইকে লাগানো ছিল জাতীয় পতাকা। এদিন সকালে প্রদেশ বিজেপি সভাপতি এই বাইক র্যালির সূচনা করেন। যুব মোর্চার কর্মীরা তিরঙ্গা লাগানো বাইক নিয়ে শহরের বিভিন্ন পথ অতিক্রম করে। এই কর্মসূচিতে সাধারণ মানুষকে স্বাধীনতা দিবস উপলক্ষে নিজেদের বাড়িতে জাতীয় পতাকা লাগানোর জন্য অনুপ্রাণিত করার উদ্দেশ্যে এই র্যালি বলে জানান প্রদেশ বিজেপি সভাপতি। আগামী 13 আগস্ট থেকে 15 আগস্ট অবধি আজাদী কা অমৃত মহোৎসব পালিত হবে। গত বছরে এই কর্মসূচি ব্যাপক সাফল্য পেয়েছিল। তারই অঙ্গ হিসেবে রাজ্য জুড়েই আজকে যুব মোর্চার উদ্যোগে তেরঙ্গা র্যালি সংগঠিত হচ্ছে। তিনি আরও বলেন, স্বাধীনতার অমৃত কালকে উৎসাহ এবং উদ্দীপনার সাথে উদযাপন করার জন্য প্রত্যেক নাগরিককে প্রধানমন্ত্রী আহ্বান করেছিলেন। তারই অঙ্গ হিসেবে সারা রাজ্যের সাথে নয় বনমালীপুরে যুব মোর্চার উদ্যোগে এই র্যালি। আমাদের যুব মোর্চার ভাইয়েরা সবাই তিরঙ্গা যাত্রা, তিরঙ্গা র্যালির আয়োজন করা হয়েছে। একটাই উদ্দেশ্য, সেটা হলো আমাদের রাষ্ট্রনায়ক হর ঘর তিরঙ্গা আহ্বান করেছে এবং আমাদের এই স্বাধীনতাকে, স্বাধীনতার অমৃতকালকে উৎসাহ উদ্দীপনার সঙ্গে উদযাপন করার জন্য আমরা প্রত্যেক নাগরিকের কাছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আহ্বান করেছেন। তারই অঙ্গ হিসাবে আমরাও আমাদের যুব মোর্চার ভাইয়েরা বনমালিকপুরের উদ্যোগে আজকে সমস্ত জায়গায় বাইক র্যালি সংগঠিত হচ্ছে, তিরঙ্গা যাত্রা হচ্ছে। তারই অঙ্গ হিসাবে নয় বনমালিকপুরে আমরা তার বাইক র্যালি অংশ করি। দেশের স্বাধীনতা সংগ্রাম এবং যোদ্ধাদের অনুপ্রাণিত করতে কেন্দ্রীয় সরকারের তরফে এই কর্মসূচি আনা হয়েছে। এদিনের এই তেরঙ্গা র্যালিতে যুবকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।